হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো, স্কার যদি রেড হালকের সাথে লড়াই করত তাহলে এরোতে কে জিততো। স্কার কিন্তু হালকের ছেলে, অন্যদিকে রেড হাল্ক হালকের মতনই পাওয়ারফুল এবং হালকের মতনই স্ট্রং। তাহলে এলোয়েতে কি হবে, স্কার জিতবে নাকি রেড হাল্ক জিতবে, সেটা তো জানতে পারবো বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বুঝতে পেরে গেছেন ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে। তাছাড়া আপনারা যদি আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চান তাহলে বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেখানে ফলো করতে পারেন। আর আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো এবং মেসেঞ্জারে নকও দিতে পারেন। আপনাদের যদি আমার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে বন্ধুরা এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ সবার কাছে একটাই, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটিতে লাইক করে এখনই ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওতে লাইক এম রাখছি অনলি 75, বন্ধুরা 75টি লাইক এম রাখছি, খুব কম লাইক এম রাখছি, পূরণ করে দেবেন আশা করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্বেল ইউনিভার্সের মধ্যে স্কার একটি ফেমাস ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। স্কারের জন্ম তখনই হয় যখন হাল্ক সাকার প্ল্যানেটে চলে গিয়েছিল। হাল্ক যখন সাকার প্ল্যানেটে চলে গিয়েছিল তখন সেই প্ল্যানেটে থাকা রেড কিং রুলার হাল্কের উপর রুল করতে থাকে এবং হাল্কের দ্বারা যে কোনো লড়াই লড়াচ্ছিল। একমাত্র রেড কিংয়ে এন্টারটেনের জন্য হাল্কের যে কোনো ফাইট করতে বাধ্য করছিল। তবে বন্ধুরা, কিছুদিন যাওয়ার পরেই হাল্ক রেড কিংকে মেরে ফেলে এবং সাকার প্ল্যানেটের কিং হয়ে যায়। সেই সাথে সাথে হাল্ক সাকার প্ল্যানেটের রুলার হয়ে যায় এবং কায়রার সাথে বিয়ে করে নেয়। তবে কায়রা যখন প্রেগনেন্ট ছিল তখন হাল্ক যেই স্পেসশিপে করে এই সাকার প্ল্যানেট এসেছিল সেই স্পেসশিপটা বাস্ট হয়ে গিয়েছিল। সেই সাথে সাথে হাল্কের ওয়াইফও সেই বাস্টের মধ্যে মারা গিয়েছিল। তবে হাল্কের ওয়াইফের কাকুনটা বেঁচে ছিল, যেটার মধ্যে স্কার এখনো বেঁচে ছিল। তারপর এক বছর পর নর্মাল মানুষের মতনই স্কার বড় হয়ে ওঠে। বড় হয়ে ওঠার পাশাপাশি স্কারের পাওয়ার এবং এবিলিটিও ধীরে ধীরে বাড়তে থাকে। স্কারের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই পাওয়ারফুল যে স্কার নিজের বাবা অর্থাৎ হাল্কের সাথেও সরাসরি টক্কর নিতে পারবে। হাল্ক যেভাবে রেগে যেত ঠিক তেমনই তাদের পাওয়ার এবং এবিলিটি বেড়ে যেত, তাদের শক্তিও বেড়ে যেত। ঠিক তেমনই স্কারের জিদ যখন বেড়ে যায়, তারা যখন অতিরিক্ত রেগে যায় তখনই তাদের পাওয়ার শক্তি এবং স্ট্রেংথ সবকিছুই বেড়ে যায়। স্কার নিজের পাওয়ার এবং এবিলিটি ব্যবহার করে সাকার প্ল্যানেটে থাকা সকল ড্রাগনদেরকে হারিয়ে দিয়েছে। জাগারনটের আর্মারকে ভেঙে সেটাকে স্পেসে পাঠিয়ে দিয়েছিল, মিলিটারি ভেহিকলস ট্যাঙ্কগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল, এমনকি বন্ধুরা দা থিংকের সাথে লড়াই করে সেই দা থিংকেরও চুপচাপ বানিয়ে দিয়েছিল। স্কারের ডিউরেবিলিটি হার্কের ডিউরেবিলিটির মতনই, অর্থাৎ স্কারের গায়ে বোম মিসাইল বুলেট ইত্যাদি লাগুক না কেন, স্কারের তেমন বেশি ক্ষতি হবে না, কারণ হাল্কেরও তেমন বেশি ক্ষতি হয় না। অন্যদিকে হাল্কের স্ট্রেংথ যতটুকু ঠিক ততটুকু স্ট্রেংথ হচ্ছে স্কারের, মানে তারা দুজনেই অনেকক্ষণ ধরে ফাইট করতে পারে এবং তাদের রিজেনারেটিং হিলিং ফ্যাক্টরটাও খুবই ফাস্ট। হাল্ক যেমন খুব তাড়াতাড়ি নিজেকে নিজে হিল করতে পারে ঠিক তেমনই স্কারও নিজেকে নিজে হিল করতে পারে। স্কারের কাছে নিজের বাবা থেকে অর্থাৎ হাল্ক থেকে পাওয়া এবিলিটির সাথে সাথে নিজের মা থেকে পাওয়া অর্থাৎ কায়রা থেকে পাওয়া কিছু এবিলিটি রয়েছে। স্কার মাদার টায়রা থেকে যে এবিলিটিটা পেয়েছে সেটা হচ্ছে ওল্ড পাওয়ার। বন্ধুরা, এই এবিলিটি ব্যবহার করে স্কার যে কোনো প্ল্যানেটের টেকটোনিক প্লেটকে নড়াচড়া করতে পারবে, অর্থাৎ টেকটোনিক প্লেটকে তারা সরিয়ে ফেলতে পারবে। এতে করে একটি প্ল্যানেট অনায়াসে ধ্বংস করতে পারবে স্কার। অর্থাৎ বন্ধুরা, স্কারের কাছে একটি প্ল্যানেট ধ্বংস করার মতনও এবিলিটি রয়েছে। তাছাড়া বন্ধুরা, এই ওল্ড পাওয়ারটা ব্যবহার করে স্কার নিজের ডিউরেবিলিটি স্ট্রেংথ স্টেমিনা সবকিছুই বাড়িয়ে ফেলতে পারবে। বন্ধুরা, স্কারের সম্পর্কে এ সকল তথ্য জানার পর এখন আমরা জানবো রেড হাল্কের সম্পর্কে কিছু অজানা তথ্য। রেড হাল্ক মার্ভেল ইউনিভার্সের মধ্যে বেশ পপুলার একটি ক্যারেক্টার। রেড হাল্কে প্রথমবার দেখা গিয়েছিল 2008 সালে রিলিজ হওয়া একটি মুভিতে। সেই মুভিটির নাম ছিল হাল্ক ভলিউম 3 ইস্যু। রেড হাল্ক অ্যাকচুয়ালি জেনারেল থান্ডারবোল্ট রল্ফ, যে রেড হাল্কে রূপান্তরিত হয়েছিল একমাত্র গ্রিন হাল্ককে হারানোর জন্য, অর্থাৎ ব্রুস ব্যানারকে হারানোর জন্য। এই রেড হাল্ক সবসময় গ্রিন হাল্ককে খুবই নিন্দা করে এবং সবসময় চিন্তা করে কিভাবে গ্রিন হাল্ককে ধরে মারা যায়। অ্যাকচুয়ালি রেড হাল্কের ক্যারেক্টারটা যে প্লে করছে সে সবসময় গ্রিন হাল্ককে নিন্দা করে, অর্থাৎ ব্রুস ব্যানারকে সবসময় নিন্দা করে এবং সবসময় এটা চিন্তা করে কিভাবে ব্রুস ব্যানারকে মারা যায়। সে প্রত্যেকবার তো গ্রিন হাল্ককে মারার জন্য যেত, তবে প্রত্যেকবারই হেরে এসে পড়তো।
এর জন্যই রেড হাল্কের ক্যারেক্টারটা একটা ভিলেনের সাথে চুক্তি করে এবং সেই ভিলেনটা এর উপর একটা এক্সপেরিমেন্ট করে, যে এক্সপেরিমেন্টের ফলে সে হাল্কে রূপান্তরিত হয়ে যায় এবং সে হাল্কের রং ছিল পুরো লাল। তারপর থেকে রেড হাল্কের ক্যারেক্টারটা ফেমাস হয়ে যায়। যদি কথা বলা হয় রেড হাল্কের পাওয়ার এবং এবিলিটি নিয়ে, তাহলে রেড হাল্কের কিছু বেসিক পাওয়ার রয়েছে, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ফ্লেক্সিবিলিটি, সুপার হিউম্যান স্ট্যামিনা, রিজেনারেটিং হিলিং ফ্যাক্টর, সুপার হিউম্যান ডিউরেবিলিটি। বলতে পারেন বেশিরভাগ এবিলিটিটাই গ্রিন হাল্কের সাথে মিলে যায় এবং গ্রিন হাল্কের যতটুকু স্ট্যামিনা রয়েছে ঠিক ততটুকু স্ট্যামিনা রেড হাল্কেরও রয়েছে। এই জন্য লড়াইটি খুবই হাড্ডি হাড্ডি লড়াই হবে। রেড হাল্ক একবার থরের হাতুড়িটাকে তুলে থরকেই মেরে ফেলেছিল প্রায়, তবে থর ছিল গ্রেভিটির বাইরে অর্থাৎ মহাকাশে, যে জায়গায় কোনো গ্রেভিটি ছিল না সেই জায়গায় থরের হাতুড়িটা রেড হাল্ক তুলতে পেরেছিল। শুধু তোলে নাই, উল্টো থরকেও মেরে দিয়েছিল। এমনকি রেড হাল্ক দ্য ওয়াচারের সাথেও লড়াই করেছে। দ্য ওয়াচার একটি পাওয়ারফুল ক্যারেক্টার, তার সত্ত্বেও রেড হাল্ক তাকে হারিয়েছে এবং একটি পাঞ্চ করে মহাকাশে পাঠিয়ে দিয়েছে। একবার রেড হাল্কের উপর শি হাল্ক, স্পাইডারম্যান এবং আরও অনেক পাওয়ারফুল ক্যারেক্টার আক্রমণ করেছিল, তার সত্ত্বেও রেড হাল্ককে মারতে পেরেছিল না, উল্টো রেড হাল্ক তাদের অবস্থা খারাপ করে দিয়েছিল। এমনকি গ্রিন হাল্ক সেন্ট্রির সাথে যেভাবে ফাইট করেছিল ঠিক সেভাবেই রেড হাল্ক সেন্ট্রির সাথে ফাইট করেছিল এবং বরাবরের মতন টক্কর দিয়েছিল। এমনকি এই রেড হাল্ক সিলভার সালফারের রেডিয়েশন এনার্জিকে গ্রহণ করে তাকেই প্রায় মেরে ফেলেছিল। এই সব কিছু ছাড়া রেড হাল্কের কাছে একটা স্পেশাল এবং খুবই পাওয়ারফুল একটা এবিলিটি ছিল। সেই এবিলিটিটা হচ্ছে রেড হাল্ক নিজের চোখ দিয়ে পাওয়ারফুল বিম বার করতে পারে, তবে এই বিমটা কিন্তু গ্রিন হাল্ক বের করতে পারে না। গ্রিন হাল্ক যেমন লড়াই করার সময় কখনো হাঁপিয়ে যায় না অথবা কখনো ক্লান্ত হয়ে যায় না, ঠিক তেমনই রেড হাল্ক লড়াই করার সময় কখনোই ক্লান্ত হয় না। রেড হাল্ক এবং স্কারের সম্পর্কে এসকল তথ্য জানার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে, এলোয়েতে কি রেড হাল্ক জিতবে নাকি স্কার জিতবে? এখনই সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি আমার ইনবক্সে নক দেন তাহলে আপনাদের সাথে তো আমি কথা বলবই, পাশাপাশি আপনাদের পরবর্তী ভিডিওটি কী নিয়েছেন সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন আমার ইনবক্সে এসে। আচ্ছা, এলোয়েতে কে জিততে পারে? বন্ধুরা, স্কারের তো অনেক এবিলিটি রয়েছে। স্কার চাইলে একটি প্ল্যানেটকে ধ্বংস করতে পারবে এমন এবিলিটিও স্কারের কাছে রয়েছে। তবে বন্ধুরা, রেড হাল্কের কাছেও হাল্কের মতনই পাওয়ারফুল এবিলিটি রয়েছে। এমনকি রেড হাল্ক নিজের চোখ দিয়ে রেড বিম বের করতে পারে, যেটা স্কার তো পারে না। তবে স্কারের পাওয়ারফুল এবিলিটি থাকার পাশাপাশি স্কারের কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। অন্যদিকে রেড হাল্কের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তারা যদি অতিরিক্ত রেগে যায় তাহলে তাদের দেহ পুড়তে শুরু করে, এর ফলে তারা খুবই দুর্বল হয়ে যায়। তখন যদি স্কার আক্রমণ করে তাহলে স্কার অবশ্যই জিতবে, সেটা তো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে, এলোয়েতে কি স্কার জিতবে নাকি রেড হাল্ক জিতবে? সেটা এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি খুবই ভালো হয়েছে। যদি ভালো হয়ে থাকে অনুরোধ করছি ভিডিওটিতে লাইক করে যাবেন, আর এমনই ব্যাটল ভিডিও দেখতে চাইলে সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।